প্রতিদিন আমরা তিনজন কোনো কাজ করে দিচ্ছি, মাথাটা ঠিক রাখছি। বিভিন্ন রকমের গাছ, ফুলের গাছ, ইয়া পেঁয়াজ, সবজির গাছ, যত রকম তরকারি দিচ্ছি। আসলে এই তরকারিতে সময় লাগছে না? তাহলে তুই বলে এই যে খাটনিতে গিয়া লাগবি নাকি? তাহলে আমি বাড়ি চালাবো কি? এই যে এখন কুচি ভাঙার টাইম, তাহলে কুচি বুঝতে পারতে ঘরে বসছে কি যে এই কামড়া করতে হবে? এই কামড়া করলে একটা কেজি দাঁড়ায় দুই কেজি ডাল বাড়াবি, তাহলে দুই কেজি কুচি তুই আর আসবি। এগুলো করার আর হুশ নাই, এইসব আমার বেতন যাওয়া নাই, কিছু নাই, খাটনি করার টেকা যাওয়া নাই, বাড়ি চাল নাই, ময়দা নাই। আবার দেখা যাচ্ছে যে টেকা চাইলে ফ্যাক খোক করে উঠি, মানে ওর দিক তাকাই যাবি। টেকা ওর মা সকালে একটু টেকা খাইছে, বুঝতে পারছে না, ভিডিও করছি, মনে করছে মেসেজ রিপ্লাই দিচ্ছি। আমি চালাচ্ছি, তাহলে এরকম ব্যবহার করবি কি? ইনকাম কর লাখ লাখ টাকা নাকি? আর তোর লাখ লাখ টাকা ঠিকই থাকবি। আসলে বাপ মায়ের দশ টাকা খুশি না রাখি, তোর লাখ লাখ টাকা তুই ধ্বংস হয়ে যাবি। আসলে বাপ মা ও দোয়া করবে না তো আসলে। হ্যাঁ, এই এসব তো বলছি কি জানে, তাহলে তুই বল এই নাসারি চল আমি না থাকলো, তাহলে এই তিন দিন নাসারি এরকম হলো নি? এক হাঁটু ঘাস বেজ যাবে, এক হাঁটু আমি তো হ্যাঁ কি এক হাঁটু ঘাস বেজ যাবি, কত টাকা ব্যাটিক দেওয়া লাগবি? সামান্য পাঁচশো টাকা বাপি পাচ্ছ, কাল কারণ খাটাইছি সাতশো টাকা হয়ে গেল, এই নিয়ে এক কয়দিন আবার ঘুরে। তাহলে মানুষ কাম করে? আচ্ছা আমরা ওই কামটা আমি করি, হ্যাঁ সারাদিন খাটলে আমার পাঁচশো টাকা ইনকাম করি, বিছানা হলে আর না চাই। আসলে মাসে ওর মা বলেছে টাকা যে নাই চালে পারে, এই আজ দিন তোমার দুইশো পাঁচশো হয়। আবার কি হয়েছে জানি, চাল নাই ভাই, তাহলে চালটা যে কয়দিন খাই আর কয়দিন খাইনি, কয়দিন চলে একটা তুমি পঁচিশ কেজি চাইলে তুই হিসাব করবো নি? আর যদি অন্য সাথে না খাটায় তাহলে আমরা তিনজনা কি ছেড়ে দিই? আমরা আমার কর্ম করে খাবো, আল্লাহ ছাড়া। হ্যাঁ, মানুষের টেকা ইনকাম উনি যে কত করে আমরা তো জানি। আসলে ওই টেকাটা কত কি করছে এত হিসাব দেবো না, যেহেতু আমি ইনকাম করছি অফ টেকা দিয়ে ব্যবসা করছি, এই জন্য আমি টেকা খাইছি সাহস পাইনি। আচ্ছা তোর কাম যে করবি, এই বিলটা তো দিবো, তাহলে তো আমার বাড়ি চলবি, কারেন্ট বিল, খাওয়া খরচ, তুই যদি সব করবি তিনজনের জন্য আমার এই খাটনিতে আটা দে, তাহলে তুই বল কি করবো বল? আর কিছু না করেন আমাকে আমার জমি ছেড়ে দিই, কোলা টোলা লাগাবো, প্যাক বেসবো, সংসার আমি চালাবো, বাংলা কথা শুন বুঝিয়ে দিস, এই সজীব তুই বুঝিয়ে দিবি সাত দিনে যে হ্যাঁ খাটরা মাসে মাসে দশ হাজার বেতন দাও, আর না হলে আমার তিনজনা ছেড়ে দাও, তোমার কাম তুমি করে খাও ভাই। বলতে না পারলে পারে আমার ঘুরি দিও, আমি এখন ইনকাম করবো আর কোনো রকম আল্লাহ।